যত জাল হাদিস ভুয়া আমল সমাজে চালু আছে, কিভাবে বলছে ফজিলত বর্ণনা করছে, আমিও জানতাম না কত প্রভাব পড়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম বলেছেন, সেদিন এক আহলে হাদিসের বাচ্চা বুড়া মানুষ গত সপ্তাহে এক মসজিদে গিয়ে শুনছি এই ফজিলতটা, আগে শুনতাম বেদাতের কাছে, এখন আহলে হাদিসের কাছে শুনছি। কি জানেন, যে ওযু করার পরে যদি সূরা কদর একবার পড়া হয় ফজিলত এতই বেশি যে এই ব্যক্তি কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে, তিনবার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম এটা কোথায় পেলেন আপনি, বলছেন এটা হাদিস। আমি বললাম যে আপনি আহলে হাদিস সমাজের মানুষ, আপনি এই ফজিলত জানলেন কোথায় থেকে, অরিজিনাল ফজিলতটা জানেন তো, বলেন তো। বলছে অরিজিনাল ফজিলত তো এইটাই, নবীদের সাথে কি আমাদের মাঠে থাকবো, শহীদদের সাথে থাকবো, এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে, চিন্তা করেন। অথচ সহিহ মুসলিমের হাদিস, আপনারা জানেন না হাদিসটা, 256 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, সহিহ মুসলিমে আসছে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, এটা শুধু আসছে সহিহ মুসলিমে, এর সাথে যোগ হয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুত্তাহিরিন, পুরোটা যে ব্যক্তি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইহাশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। কত সুন্দর ফজিলত, সহিহ মুসলিমের হাদিস, তিরমিজিতে আসছে সহিহ হাদিস, এইটা জানি না, জানি কোনটা, সূরা কদর পড়লে না কত নেকি হয়। আমি বললাম এটা জাল হাদিস, আপনি শিখলেন কোথায় থেকে, বলছে আগে তো তবলিগ করতাম ওখানে গিয়ে শুনেছি। এই দেখেন খেয়েছে।